heart. 봄의 향기를 담은 그대를 보며 그냥 웃음만 짓게 돼. Don't know what to say. নমস্কার, আমি রামিজা রেগে আহমেদ। আজকে আমাদের আনন্দ সংবাদে এমন একজন মানুষকে পেয়েছি যিনি বহু মানুষের অনুপ্রেরণা হবে এই ইন্টারভিউটা দেখার পরে, যদিও তিনি তার ছাত্র মহলে বহু ছাত্রের তিনি অনুপ্রেরণা। তিনি শ্রী পঞ্চানন হালদার। আমরা কথায় কথায় মানে বলি যে আর কিছু হলো না, বোধহয় আমার বোধহয় কিছু করা সম্ভব নয়। কিন্তু এই মানুষটি যিনি তার সবথেকে আমরা যদি তথাকথিত সবথেকে মূল্যবান সম্পদ চোখ, চোখটা তার না থেকেও তিনি গোটা পৃথিবীটাকে খুব সুন্দরভাবে দেখেছেন এবং এখনও দেখছেন এবং আগামীতেও দেখবেন। এবং শুধু তার তিনি নিজে নয়, অনেক মানুষকে তিনি দেখাচ্ছেন। শ্রী পঞ্চানন হালদার স্যার নমস্কার, এবং আমাদের আনন্দ সংবাদের জন্য আপনার যে মূল্যবান সময় তার থেকে সময় বের করেছেন তার জন্য অসংখ্য প্রথম ধন্যবাদ জানাই। কেমন আছেন বলুন? ভালোই আছি, এবং ভালো লাগছে আপনাদের এই চ্যানেলে কথা বলতে পেরে, এবং আশা করি আমি আমার কিছু অনুভূতি এখানে শেয়ার করতে পারব, এটা ভেবে বেশ ভালো লাগছে। স্যার প্রথমেই আসি যে আমরা যেটা বলি যে আমাদের চোখ সব থেকে মূল্যবান সম্পদ, যদি শরীরের প্রত্যেকটা পার্ট আমাদের সম্পদ আর কি, কিন্তু তথাকথিত এটা আমরা প্রথম দিয়ে শুরু করছি আর কি। যখন চোখটা মানে একদম প্রাথমিক পর্যায়ে, যখন ছোটোবেলা বলুন বা যখন একদম শুরুটা আর কি, যখন চোখটা নেই আর কি, বা এই এই ঘটনাটা কবে, যে একদম ছোটো থেকেই আমার দৃষ্টিহীনতার সমস্যাটা খুব ছোটোবেলাতেই ধরা পড়ে। মানে আমি মাত্র কয়েকদিনের যখন বাচ্চা তখন আমার ডায়রিয়া হয়, তখন কিছুটা আমি কিন্তু ম্যালট্রিটমেন্টের শিকার হই, অর্থাৎ ডাক্তারের একটা ভুল যেটা পরবর্তীতে ডিটেক্টেড হয়েছিল, জাস্ট কিছুটা স্যালাইন পুশ করলেই আমার কিন্তু সে যাত্রায় হয়তো দৃষ্টিশক্তি নষ্ট হতো না, কিন্তু সেই ভুলটাই ভবিষ্যতের জন্য দৃষ্টিহীনতাকে আমার জীবনে এনে দেয়। এবং একরকম ফ্রম মাই চাইল্ডহুড ডেজ আই হ্যাভ বিন ক্যারিং অন দিস কাইন্ড অফ প্রবলেম বলা যায়, অর্থাৎ সেই দৃষ্টিহীনতা ছোটোবেলা থেকেই আমার সঙ্গী। এবার আপনার যখন স্কুলিং কলেজ যে পড়াশোনা যখন শুরু করছেন আর কি, আপনার যে এটা তো সব থেকে অনুপ্রেরণা বোধ হয় আপনার পরিবারের আর কি, আপনার পরিবার প্রচণ্ডভাবে সাপোর্ট না করলে আপনার তো নিশ্চয়ই সেই প্রতিভা ছিল বা সেই সেই ব্যাপারটা ছিল বলেই এগিয়ে এসছেন। কিন্তু সব থেকে ব্যাপার যেটা বলুন, বাবা মায়ের অবদান, এই যে এগিয়ে নিয়ে যাওয়া প্রাথমিক সূচনাটা, সেটা কি নর্মাল স্কুল থেকেই? না, আমার যে বিষয়টা হয় এটা কিন্তু খুব বড় একটা পাওয়া, যে কথাটা বললেন সেটা হলো যে পরিবার, পরিবার সাপোর্টিভ হলে একজন তথাকথিত ইম্পেডিমেন্টসযুক্ত চাইল্ড যে কোথায় যেতে পারে তার কিছুটা নিদর্শন আমি। কারণ আমার মা বাবা কিন্তু কখনো আমাকে আইসোলেটেড ওয়েতে বড় করেননি। এখানে আমি লেখাপড়া শুরুর আগেও দু একটা কথা বলবো, আমি যখন খুব ছোট তখন থেকেই কিন্তু আমার বাবা আমার হাত ধরে প্রতিটি মেলায়, প্রতিটি পুজো অনুষ্ঠানে, যেখানে যা কিছু হতো সেখানেই নিয়ে যেতেন, যাতে আমার মধ্যে কোনো দিন না সেন্স অফ আইসোলেশন গড়ে ওঠে। আমার পরিবারের প্রতিটি সদস্য আমার সাথে এমন ব্যবহার করতেন, কোনো দিন আমি যে তাদের থেকে আলাদা বা আমার দৃষ্টিশক্তি নেই এই জিনিসটা কিন্তু আমার কখনো মনে হয়নি। খুব ছোটোবেলায় যেদিন জানা গেল যে আমার দৃষ্টিশক্তি আর কখনো ফেরানো সম্ভব নয়, আমার মা বাবা এক মুহূর্ত বসে না থেকে কিন্তু তখন থেকেই কীভাবে আমাকে লেখাপড়ার আলোয় আলোকিত করা যায় সে চেষ্টা করেন, এবং তাঁদের চেষ্টায় এবং কিছু যারা সুহৃদ ছিলেন তাদের পরামর্শে আমি রামকৃষ্ণ মিশন আশ্রম ব্লাইন্ড বয়েজ একাডেমিতে ভর্তি হই। এবং সত্যি কথা বলতে কি, এক অন্ধকার পৃথিবী থেকে আলোর পৃথিবীতে আসার যে জার্নি সেটা শুরু হয়েছিল সেদিন, যেটা ছিল 1987 সালের 4th February, যেদিন আমি কিন্তু ভর্তি হয়েছিলাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম ব্লাইন্ড বয়েজ একাডেমিতে। আপনার কথা যত শুনছি তত মুগ্ধ হচ্ছে, এবং সেই ছেলেটি যেটা আজকের ইংরাজির বলা চলে ওয়ান অফ দ্য মানে পপুলার টিচার শ্রী পঞ্চানন হালদার, তার রিসেন্টলি বহু বই বেরোচ্ছে, এবং তিনি বর্তমানে বঙ্গবাসী যে নাইট যেটার সেখানে তিনি অধ্যাপনায় রত আছেন। এর আগে তিনি রামপুরহাট কলেজে ছিলেন, পাশাপাশি তার আগে একটা স্কুলেও তিনি শিক্ষকতা করেছেন, এবং বহু ছাত্রছাত্রী তার আজকে
তার বিভিন্ন জায়গায় কলেজে অধ্যাপনা করছেন, তার ছাত্র ছাত্রী আর কি, স্কুলে তো শিক্ষকতা করছেনই আর কি, এছাড়া বহু প্রফেশনে আছেন সেই মানুষটা। আচ্ছা, যখন এবারে ওইখানে স্কুলে গেলেন, যে ইংরাজির প্রতি যে ভালোবাসা, আমরা যেহেতু আপনার জীবনটা অনেক সংগ্রাম অনেক কিছু, কিন্তু ইন্টারভিউ তো আমাদের তো অত অত এটা করতে গেলে ডকুমেন্টারি করতে হবে আপনাকে, এবং সেটা করার আমাদের একটা প্ল্যানও আপনার আছে আর কি। যেহেতু ইন্টারভিউ তো অত কিছু আমরা তো তুলতে ধরতে পারছি না, জাস্ট আমরা আপনাকে একটা ধাপ থেকে একটা ধাপ চলে যাচ্ছে, ধাপে চলে যাচ্ছে আর কি। এই যে ইংরাজির প্রতি অনুপ্রেরণা, সেটা কবে বুঝতে পারলেন যে আমি ইংরাজিটা নিয়ে পড়বো? কারণ আপনি তো অন্য সাবজেক্টও পড়তে পারতেন, বাংলা নিয়ে পড়তে পারতেন, সংস্কৃত নিয়ে পড়তে পারতেন, বা সায়েন্সও নিয়ে পড়তে পারতেন। কখন বুঝলেন যে ইংরাজির প্রতি যে অগাধ ভালোবাসা, সেটা কখন বুঝলেন যে? আচ্ছা, এটা একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন, অনেকেই আমাকে এটা জিজ্ঞেস করেন। আমাদের স্কুলের একটা খুব ভীষণ ভালো বিষয় ছিল, প্রতিটি ব্যাপারে স্কলারশিপ, প্রতিটি ব্যাপারে মেডেল, অর্থাৎ স্টুডেন্টসদের এনকারেজ করার জন্যে অনেক, কিন্তু আমি ইনসেন্টিভস বলবো, তার ব্যবস্থা ছিল, যাতে বাচ্চাদের মধ্যে থেকে শুরু করে বড় পর্যন্ত আমরা যাতে পড়াশোনাটা আরও বেটার ওয়েতে করতে পারি, আরও প্রফেশনালি আমাদের স্কিলটা ডেভেলপ করে। আমার খুব মনে পড়ে 6, 7, 8 এই 3 বছর আমি আমাদের স্কুলে শেক্সপিয়ার মেমোরিয়াল মেডেল, অর্থাৎ বেস্ট স্টুডেন্ট অফ দ্য স্কুল ইন ইংলিশ, যে ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পায় সে পায়, এবং এটা খুব প্রেস্টিজিয়াস মেডেল, কারণ নরেন্দ্রপুরের মতো স্কুলে আমি একাই যে ইংরেজিতে ভালো ছিলাম কখনোই তা নয়, নেক টু নেক ফাইট ছিল। সেখানে 3-3 বার সাকসেসিভ ওয়েতে শেক্সপিয়ার মেমোরেবল মেডেল পাওয়া আমাকে কিন্তু ভীষণ এনকারেজ করেছিল, এবং আমার মনে হয়েছিল যে ইংরেজিটা নিয়ে যদি আমি এগোই তাহলে হয়তো একটা সুন্দর ফিউচারের দিকে যেতে পারি। এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়ে, আমি যখন বড় হলাম উচ্চ মাধ্যমিক দেবার পর, এই প্রসঙ্গে বলি উচ্চ মাধ্যমিক আমি তখনকার সময় 742 742 নম্বর পেয়েছিলাম, এবং আর্টসের মধ্যে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য টপ স্কোরস, সেটা ছিল। কিন্তু তো প্রায় প্রতিটি সাবজেক্টে আমার নাম্বার কাছাকাছি ছিল, কিন্তু আমি ইংরেজি নিলাম, তার মূল কারণ ছিল দুটো। যে সময় আমরা পাশ করি 1998 সালে, উচ্চ মাধ্যমিক পাশ করি, তখন সবে পশ্চিমবঙ্গে SSC চালু হয়েছে, এবং ফর্মের উপর তৎকালীন সরকার বড় বড় করে লিখে রাখতেন, স্ক্রাইবস উইল নট বি অ্যালাউড, অর্থাৎ রাইটার নিয়ে পরীক্ষা দেওয়া যাবে না, যাতে দৃষ্টিহীনরা শিক্ষার ক্ষেত্রে প্রবেশ করতে না পারে। ডেলিভারেটলি কিন্তু তার চেষ্টা করা হয়েছিল দীর্ঘদিন ধরে, সেটা অন্য ইতিহাস, আমরা অনেক সংগ্রাম করেছি। তো আমরা যখন পাশ করলাম, বিশেষ করে আমি, তখন আমি মনে প্রাণে জানতাম সরকারি চাকরি আমি কোনোদিন পাবো না, তাহলে এমন কিছু একটা বিষয় নিয়ে আমাকে এগোতে হবে যে যাতে আমি কিন্তু দুটো রুজিরুটির ব্যবস্থা করতে পারি। ঠিক সেই জায়গা থেকেই কিন্তু, কারণ আমি সত্যি কথা বলতে কি, এটা অস্বীকার করে লাভ নেই, আমি বাংলায় কবিতা লিখি, রাজ্য কবিতা উৎসবে আমি আবৃত্তি করেছি কবিতা, আমি পলিটিক্যাল সায়েন্স অনেক ভালোবাসি, আমি প্রেসিডেন্সিতেও চান্স পেয়েছিলাম, কিন্তু আমি ইংরেজির প্রতি ভালোবাসা অবশ্যই ছিল, আর দুবেলা দুমুটো যাতে করে কমে খেতে পারি তার জন্যে আউট অফ প্রফেশনালিজম কিন্তু আমি ইংরেজির দিকে সম্পূর্ণ মনোনিবেশ করি এবং চেষ্টা করি নিজেকে সেখানে ফ্যারিস্ট করার। তাহলে আপনার কলেজ কি আশুতোষ কলেজ? আমি আশুতোষ কলেজ থেকে পড়েছি, তারপরে মাস্টার্স যাদবপুর, এমফিল এবং পিএইচডি দুটোই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। এবং তারপরে এই যে আপনার ছাত্রছাত্রীরা যারা বলে, বা যারা, আমি নিজেও আপনার স্টুডেন্ট আর কি, সেখান থেকে দেখেছি যে আপনি যখন অনার্সের কোনো একটা সাবজেক্ট পড়ান, যে আপনার এই যে অসম্ভব একটা দখল আর কি, যেটা শেক্সপিয়ারের ম্যাকবেথ বলুন, রেপ অফ দ্য লক বলুন, প্যারাডাইজ লস্ট বলুন, যে এই যে লাইন বা লাইন এত এক্সপ্লেনেশন, এই যে এত তথ্য সংগ্রহ, এত যে জ্ঞানার্জন, যেটা চোখ থাকতেও বলি, যাদের যাদের চোখ আছে, কথায় কথা যে কথাতেই আছে, চোখ থাকতে অন্ধ আর কি, আমরা চোখ থেকেও অত কিছু এক্সপ্লেনেশন, অত জ্ঞান আহরণ করতে পারেনি আর কি, যেটা আপনি করতে পেরেছেন। এইগুলো কী করে সম্ভব হয়েছে? এটা খুব আমাদের কিউরিয়াস, মানে সবার মধ্যেই এটা আর কি। আচ্ছা, দুটো বিষয় এখানে কাজ করে, সেটা হচ্ছে আমার পার্সোনালি একটা মনে হয় যে ট্যালেন্ট বা প্রতিভা প্রায় প্রত্যেকেরই সমান, এবার কার কোন দিকে সেটা ফ্লারিস্ট করবে কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। দেখতে না পাওয়াটা অবশ্যই ইজ আ প্রবলেম, আমি কার্স বলি না, প্রবলেম কথাটা ব্যবহার করি, কিন্তু আবার আমার মাঝে মাঝে যেটা মনে হয় এটা কিন্তু ব্লেসিং ইন ডিসগাইজ। তার কারণ হচ্ছে দৃষ্টিশক্তি থাকলে যে ডাইভার্সিফিকেশন অফ মাইন্ড হয়, পড়তে গেলে বারবার মন এদিক ওদিক হয়ে যায়, বাইরের এটা দেখছি ওটা দেখছি, দৃষ্টিশক্তি না থাকার ফলে
আমার যেটা মনে হয় যে অন্যদের চেয়ে আমি বেটার কনসেন্ট্রেট করতে পারি, যেহেতু আমি বাইরে কিছু দেখছি না, তাহলে এটা একটা সাইকোলজিক্যাল কিন্তু কারণ নাম্বার ওয়ান। এর মধ্যে সুপার ন্যাচারাল কিছু নেই বা এটার মধ্যে অসাধারণ কিছু ব্যাপার নেই, কনসেন্ট্রেশনটা আমি আর পাঁচজনের থেকে বেশি করতে পারি, এটা একটা দিক। আরেকটা বিষয় কিন্তু আমাকে এই প্রসঙ্গে অবশ্যই বলতে হবে, যেটা টিল দ্য লাস্ট ডে অফ মাই লাইফ আই মাস্ট রিমেম্বার, সেটা হচ্ছে যে এই সময় আমি যখন কলেজে পড়ছি, আমি বেশ কয়েকজন ভালো ভালো বন্ধু বান্ধব এবং পরিচিত মানুষদের পাই, যেমন আমার খুব কাছের বন্ধু অসিত, যে এখন একটি স্কুলে সসম্মানে উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতার কাজে রত, তার কাছ থেকে অনেক সাহায্য সহযোগিতা এবং একসাথে প্রচুর পড়াশোনা করা, মানে এই সময় আমার এই বন্ধুর মতো বেশ কয়েকজন সেলফলেসলি সেদিন অন্তত দে কেম ফরওয়ার্ড, যার জন্য আজকের এই জায়গাটা অ্যাচিভ করা আমার পক্ষে কিন্তু সম্ভব হয়েছে বলে আমি পার্সোনালি মনে করি। এবং এখন তো আপনি অধ্যাপনা করছেন, পাশাপাশি যে বই লিখছেন প্রচুরভাবে, প্রচুর বই লিখছেন, পাশাপাশি কবিতা আপনার একটা অন্যতম একটা প্রিয় বিষয় আর কি, কবিতার বই, কবিতার লেখেন, কবিতা পাঠ করেন, পাশাপাশি সংস্কৃত যে কালচারালি রিচ আপনি প্রচণ্ডভাবে, এটা কি আপনার ঘরানাটা কি মানে পারিবারিক ঘরানা থেকে এসেছিল ব্যাপারটা? অনেকটা তাই, কারণ আমার মামা তিনি নলেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন, তখনকার যুগে অল ইন্ডিয়া মেরিট স্কলার পেয়েছিলেন, তিনি নিজে কবিতা লিখতেন খুব ভালো, ছোটবেলা থেকেই সেই মামা কবিতা লেখায় আমাকে প্রচুর উৎসাহ দিতেন, এটা একটা ব্যাপার ছিল। তারপর আমাদের স্কুলে প্রচুর অনুষ্ঠান হতো কালচারালি, এবং ওখানে একটা কথা বলতো, আমি স্কুল অর্কেস্ট্রা টিমের ক্যাপ্টেন ছিলাম অনেকদিন, দূরদর্শন বেতার সব জায়গায় প্রচুর প্রোগ্রাম করেছি, পার্সোনালি আমি সেতার এজরাজ হারমোনিয়াম সবই বাজাতে পারি। তো বিষয়টা হচ্ছে যে সেখানে আমাদের একটা কথা বলতো, যে রাঁধে সে চুলো বাঁধে, মাঝে মাঝে আমাদের প্রচুর ক্লাস অফ যেত, মনে হতো এইসব করবো কেন, তখন বলতেন যে যে রাঁধে সে চুলো বাঁধে। সেটা আজকে বুঝি যে কালচারাল এনরিচমেন্ট যেটা আমাকে আমার স্কুল দিয়েছিল, আমার পরিবার দিয়েছিল, সেটা আছে বলেই আজকে হয়তো টিচিং প্রফেশনটা অনেক এফিশিয়েন্টলি করতে পারি বা করার চেষ্টা করি। এবং আপনি আজকে যে জায়গায় এসেছেন, সেই জায়গাটা তো অত মসৃণ পথ ছিল না, প্রচুর কন্টাক্টময় রাস্তায়, সেখানে আমরা কিছু কিছু জিনিস শুনেছি আর কি, যে জিনিসটা আজকে তো প্রচণ্ডভাবে সাকসেস, এবং আপনি আরও আরও এখন পর্যন্ত মানে মোটামুটি অনেকগুলো বই তো লেখা হয়ে গেছে বোধ হয়, মানে আপনার মানে অনার্স লেভেলের। হ্যাঁ, তিন চারটা বইয়ের ব্যাপারটা একটুখানি বলি। আমার বই লেখার তিনটে এরিয়া আছে। প্রথমত যে বিষয়টা বললেন যে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন লেভেলের যে বইগুলো, সিবিসিএস সিস্টেমে খুব ভালো বই কিছু নেই, ফলে ছাত্রছাত্রীর দীর্ঘদিনের ডিম্যান্ড ছিল, বিভিন্ন পাবলিশার্স আমার সাথে যোগাযোগ করে, সেখান থেকে আমার কিন্তু প্রোগ্রেস বলে একটা সিরিজে বিভিন্ন সেমিস্টারের বই পাবলিশ হতে শুরু করেছে। আপাতত থার্ড সেমিস্টার, সিক্স সেমিস্টার, এগুলো সবটাতেই আমার বই অ্যাভেলেবেল এবং কমার্শিয়ালি অত্যন্ত সাকসেসফুল সেগুলো, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে আমার মধ্যে একটা বিষয় কাজ করে, যে যারা সমাজে কোনোভাবে নির্যাতিত, নিপীড়িত, মার্জিনালাইজড ইন দ্য রিয়েল সেন্স, আমার রিসার্চ এরিয়াই কিন্তু মার্জিনালাইজেশনের উপর। আচ্ছা, তার উপরে আমার একটা নির্দিষ্ট বই আছে অ্যাভানগার্ড প্রেস থেকে লেখা, যারা সমাজের উপেক্ষিত নির্যাতিত তাদের নিয়ে লেখা বই, ওটা আরেকটা দিক। এবং এরপরে আমি যেটা করলাম, যে গ্র্যাজুয়েশনের বাইরে বা মার্জিনালাইজেশনের বাইরে, খুব রিসেন্টলি তিনটে বই আমার পাবলিশড হয়েছে, একটা হচ্ছে নিউ হরাইজন বলে অ্যাভানান প্রেস থেকে এটা করেছে, আমার ভয়েস অফ দ্য সাবাল্টান বলে দিল্লির একটি প্রেস, গুড রাইটার্স পাবলিকেশন বলে, সেখান থেকে বইটা পাবলিশড হয়েছে, এবং সব থেকে বড়ো কথা ব্রেভলি ফট দ্য কুইন বলে আরেকটা বই লোকনাথ এডুকেশন অ্যান্ড পাবলিশার্স থেকে বেরিয়েছে। অর্থাৎ আমার বই লেখার তিন চারটে এরিয়ায় আমি বিষয়টাকে ভাগ করেছি, এবং সেখান থেকে এখনো পর্যন্ত প্রায় দশটার মতো বই আমি লিখেছি, যার অধিকাংশই কমার্শিয়ালি ভীষণ সাকসেসফুল। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, আমার যে বই মার্জিনালিটির উপর যেটা লেখা, তার স্বীকৃতিতে কিন্তু আমাকে বাবু জগজীবন রাম সাহিত্য কলা একাডেমি, তার আমাকে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েছে ইন রিকগনিশন অফ মাই সার্ভিস টুয়ার্ড দ্য ডাউন সডেন অ্যান্ড দ্য অপ্রেস সেকশনস অফ সোসাইটি। এইটা আমার খুব বড় একটা প্রাপ্তি বলে মনে হয়েছে, অর্থাৎ আমি যাদের কথা বলতে চাই, যাদের ভয়েসটাকে রেজ করতে চাই, তার একটা রিকগনিশন কিন্তু ন্যাশনালি আমি পেয়েছি, এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।
জীবনে যেটা আমরা বলছিলাম যে প্রচুর আপনার কণ্ঠপূর্ণ রাস্তা বেরোতে হয়েছে, শিক্ষকতা করা থেকে শুরু করে অধ্যাপনা যেমন করতে চান সেই পর্যন্ত, এমন কোনো ঘটনা যেটা মনে পড়লে আজও মনটা বেদনা দেয়? যদিও সেই ঘটনাটা ছিল বলেই হয়তো আগে যাওয়াটা হয়তো আরো আপনার কাছে চ্যালেঞ্জ হয়েছিল আর কি, তাও একটা দুটো ঘটনা শেয়ার করা যায়? দেখুন, জীবনে চলার পথে ভালো খারাপ সব রকম অভিজ্ঞতাই আমাদের হয়, আর যে কথাটা বারবার বলছেন সেটা কিন্তু বাস্তব সত্যি। আজকে আমার একে গ্লান্স যদি আমার বিষয়টা আসে তাহলে মনে হবে স্টোরি অফ সাকসেস, কিন্তু আলোর আড়ালে অনেক অন্ধকার, সাকসেসের আড়ালে অনেক বঞ্চনা, অনেক কষ্ট, অনেক সাফারিংস কিন্তু জমে আছে। আর আমি যে কথাটা একটু আগে বলছিলাম, আমার লেখাপড়ার ক্ষেত্রে আমার যে বন্ধুর অবদান ছিল অসিত, এখানেও কিন্তু সেই খুব খারাপ অভিজ্ঞতাতেও বন্ধু সে, যে খুব দুর্দিনে এবং খুব ভালো দিনে পাশে থাকে। তো আমি যখন সরকারি পরীক্ষায় এসএসসি পরীক্ষায় প্রথম সিলেক্টেড হই, এম্প্যানেলড হই, এবং সবচেয়ে বড় কথা কোনো কোটাতে নয়, অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট আই ওয়াজ সিলেক্টেড, এবং আমি একটি স্কুলে পড়ানোর সুযোগ পাই। বারবার আমাকে স্কুল থেকে রিফিউজ করা হয়, রেকমেন্ডেশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা সেটা দেওয়া হয় না। আমি যখন এই বিষয়টা ডিআইয়ের কাছে দরবার করি, তিনি দিনের পর দিন সেটাকে এন্টারটেইন করেননি, ফাইনালি আমার সঙ্গে দেখা করতে পর্যন্ত চাননি। আমি আর আমার বন্ধু সেখানে অনেক কষ্ট করে তার সাথে দেখা করি। তো সেদিন তিনি বলেছিলেন যে আপনি চোখে দেখতে পান না পড়াচ্ছেন কেন, এর থেকে ট্রেনে বাসে ভিক্ষে করলে বেশি উপায় করতে পারবেন, পড়ানোর চেষ্টা করছেন কেন, এই কথাটাই উনি বলেছিলেন। এটা একটা খুব কষ্টের একদিকে, আবার অন্যদিকে চ্যালেঞ্জিং, যেটা কিন্তু এগিয়ে যেতে, যে রেদার দেন বেগিং ইন ট্রেনস অ্যান্ড বাসেস, যারা দৃষ্টিহীন তারাও যারা অনেক কিছু করতে পারে সেটা দেখানোর একটা কোথাও যেন তাগিদ ছিল। এবং সেদিন কিন্তু ওই লড়াইটা, ওই বন্ধুই আমাকে কিন্তু বলেছিল যে এই লড়াইটা তোকে লড়তে হবে, এবং লড়ার মতো করে লড়তে হবে। সেটা অনেক দিন আগে, কিন্তু আজও সেই লড়াইটা আমি লড়ে চলেছি টু প্রুভ মাই সেলফ। স্যার, আপনার সাথে কথা বলতে গেলে তো অনেক অনেক প্রশ্নের উপরে অনেক প্রশ্ন চলে আসে স্বাভাবিকভাবে, কিন্তু একটা মানুষের তো একটা ইন্টারভিউতে সব কিছু ধরা সম্ভব হয় না। এটা আমাদের কোথাও একটা প্রাথমিক একটা ইন্টারভিউ, আপনার সম্পর্কে সাম্যক একটা ধারণা আমরা পেলাম। এরপরে আমরা আপনার হয়তো কোনো একটা স্পেশালাইজ বিষয় নিয়ে ইন্টারভিউ দেবে এই আশা আপনার কাছে রাখলাম, এবং নিশ্চয়ই সময় দেবেন বলে এটুকুনো আবদার করে রাখলাম। আজকে এ পর্যন্তই আমরা শেষ করব, এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্যে। এবং লাস্টে যদি দর্শকদের যে মানুষদের এগিয়ে নিয়ে যাবার জন্য কিছু বলতে চান সেটা বলে আমাদের ইন্টারভিউ শেষ করব। আমি শেষে শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে যদি ইচ্ছা শক্তি থাকে, স্ট্রং ডিটারমিনেশন অ্যান্ড উইল পাওয়ার সেটা যদি থাকে, এবং আমরা যদি একটা নির্দিষ্ট টার্গেটকে ফিক্সড আপ করতে পারি যে আই হ্যাভ টু অ্যাচিভ দিস, এবং সেদিকে যদি চেষ্টা করি, তাহলে কোনো প্রতিবন্ধকতাই প্রতিবন্ধকতা নয়। আমার যেটা মনে হয়, এই হতাশা নৈরাশ্যের যুগে আমাদের একটা মন্ত্র সবাই যদি মনে মনে বিশ্বাস করি, উই শ্যাল ওভারকাম সাম ডে, একদিন আমরা সফল হবই, তাহলে দেখবেন সাফল্য সকলের কাছে ধরা দিতে বাধ্য। আজকের এই কথাগুলো বলতে পারার জন্যে, এই কথাগুলো বলার সুযোগ দেওয়ার জন্যে আপনাদের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। এবং আমরা পঞ্চানবাবুর আরও অনেক কাহিনী শুনবো, এবং তার কাছে আবদারও রাখলাম, এবং তার এই যে ঘটনাগুলো এবং তার যে এই উত্তরগুলো আমাদের প্রত্যেকেরই অনেক অনুপ্রেরণা জাগাবে আমাদের এগিয়ে চলার জন্য। ধন্যবাদ।